ইতালিতে 5,000 পিসি আবাসহ দুই বাংলাদেশিকে আটক করেছে দেশটির ক্যারাবিয়ান পুলিশ। শুক্রবার দেশটির রাজধানী রোমের ফিওমিচিনো বিমানবন্দর থেকে এই দুই বাংলাদেশিকে আটক করা হয়। আটককৃত দুই বাংলাদেশি সদ্য বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ট্রানজিট ফ্লাইটে রোমে এসে পৌঁছেছেন। এ বিষয়ে দেশটির স্বনামধন্য পত্রিকা লা রিপুব্লিকা ফলাও করে খবরটি প্রকাশ করে। রিপুব্লিকার ওই প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে, ঢাকা থেকে আসা দুই বাংলাদেশি রোমের বিমানবন্দর থেকে নিজ বাসায় যাবার উদ্দেশ্যে গাড়িতে ওঠার সময় সেখানে কর্মরত ক্যারাবিয়ান পুলিশ তাদের সন্দেহভাজন তল্লাশি করে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন পদ্ধতিতে লুকিয়ে রাখা প্রায় 5,100 পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় ক্যারাবিয়ান পুলিশ। উদ্ধারকৃত এই অবৈধ ইয়াবার বর্তমান বাজার মূল্য প্রায় 30,000 ইউরো বা বাংলাদেশি টাকায়, যার পরিমাণ প্রায় 30,00,000 টাকা। এদিকে আটককৃত ওই দুই বাংলাদেশির পরিচয় এখনও প্রকাশ করেনি দেশটির প্রশাসন, তবে আটকের পর তাদের দেশটির লাতিনা কারাগারে পাঠানো হয়েছে। ইতালি থেকে সাইফুল ইসলাম মুন্সী।